আসনে তারে মনে কথা যোগু ছিল যখন বললেন নারদ মুনি ধীরে ধীরে বলছে আমি বড় আশা করে কেন এসেছি জানো, তা বলছে কেন বলো, বলে তুমি তো দ্বারকায় রাজা হয়ে আছো, তুমি তো দ্বারকায় রাজা হয়ে আছো, মায়েরা একটু শুনবেন, দ্বারকায় রাজা হয়ে আছো, তা আমি এসেছি এই কারণে, তুমি যখন রাজা হয়েছো তাহলে এই দ্বারকায় তুমি একটা যজ্ঞ করো। যখনই যজ্ঞের কথা বলেছেন অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ আমার, তিনি চমকে উঠলেন। যজ্ঞের কথা যখনই বলেছে দ্বারকায় তুমি একটা যজ্ঞ করো, ভগবান শ্রীকৃষ্ণ তখন চমকে ভগবান চমকে উঠলেন, বলছে নারদ তুমি তো যজ্ঞের কথা আমাকে বলছো, নারদ তুমি যজ্ঞের কথা বললে খুব ভালো কথা, কোন অসুবিধা নেই। আচ্ছা বলো তো নারদ, যজ্ঞ করতে হলে তো অনেক কিছু লাগে, টাকা পয়সা গয়না অনেক কিছু লাগে, পয়সা খরচ হয় তো বাবা, হয় না? একটা বাড়িতে যজ্ঞ করতে গেলে খরচ হয় না, শুধু হয় কি সেই বস্তুগুলো নয়, আমি রাজা সবকিছু নয় বহন করলাম। আচ্ছা এই যজ্ঞের দায়িত্বটা কে নেবে? বাস্তব জগতে একটু দেখুন, এই যে অনিল বাবু একটা যজ্ঞের আয়োজন করেছে, এটা কিন্তু একটা যজ্ঞ হচ্ছে বাবা, এই যে যজ্ঞের আয়োজন করা হয়েছে এই যজ্ঞে অনিল বাবুর সর্বকিছু আছে, কিন্তু অর্থ টাকা পয়সা সর্বকিছু আছে, কিন্তু অনিল বাবুর একার পক্ষে কিন্তু সম্ভব না। অনিল বাবু যদি কোনো দিনের জন্য মনে করে যে এই যজ্ঞটা আমি করছি, আমি যখন আমিত্বটা ঢুকে যাবে কোনো ব্যক্তির উপর, যতই বড় যজ্ঞ করুক আর যাই করুক, প্রত্যেকটা ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি, যখনই সে বলবে আমি করছি, আমি জিনিসটার জন্য, সেই যজ্ঞের কোনো ফল হবে না। ভগবান বললেন আমি তো জিনিসটা দূর করতে হবে আমাকে ভালোবাসতে গেলে, আমার বলে বস্তু কিছু রাখলে হবে না, সব কিছু তোমরা আমার চরণে অর্পণ করে দাও। কি বাবা আমি তো বলতে অহংকার, অহংকার যার মধ্যে থাকবে ভগবান সেখানে বিরাজ করে না। ওর জন্য বলেছি তো বৈষ্ণব হতে গেলে, বৈষ্ণব হতে গেলে অনেক শিক্ষার ব্যাপার আছে, অনেক সাধনার ব্যাপার আছে, অনেক তপস্যার ব্যাপার আছে, বৈষ্ণব হওয়া অত সহজ না। সনাতন ধর্ম, সনাতন ধর্ম ছেলে খেলা, হ্যাঁ সব ধর্ম ভোগের ধর্ম, সনাতন ধর্ম যদি হয় সেটা হলো ত্যাগের ধর্ম, সব ধর্ম ভোগের ধর্ম, ভালো করে চিন্তা করে দেখবেন, শুধু দো আর খাও, খাবো খাবো খাবো, সনাতন ধর্ম ত্যাগের ধর্ম, ত্যাগী হতে হবে ভগবানকে পেতে গেলে আগে ত্যাগ শিখতে হবে, ত্যাগ না শিখলে ভগবানকে পাওয়া যাবে না। তাই এদিকে কি হলো, ভগবান শ্রীকৃষ্ণ যখন বসার আসন দিল, নারদ মুনিকে বলছে বেশ আমি যজ্ঞ করব, এই যজ্ঞের দায়িত্ব কে নেবে বলছে, কে নেবে বল। তখন নারদ মুনির কথা শুনে, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে নারদ মুনি বলছে, হাসিয়া নারদ কয় ভার আমি লব, বলে হাসিয়া নারদ কয় হাসিয়া নারদ কয় ভার আমি লব, ওগো হাসিয়া নারদ কয় হাজ জানি লব, আর
স্বর্গ মর্ত পাতালে নিমন্ত্রণ করি স্বর্গ মর্ত নিমন্ত্রণ করি আর স্বর্গ মর্ত পাতালে নিমন্ত্রণ করি স্বর্গ মর্ত নিমন্ত্রণ করিব আমি নিমন্ত্রণ করিব নিমন্ত্রণ করিব নিমন্ত্রণ করিব আর স্বর্গ মর্ত পাতালে নিমন্ত্রণ করিব স্বর্গ মর্ত পাতালে নিমন্ত্রণ করিব আর দাও দাও পত্র লিখি নিমন্ত্রণ করি আমার দাদা পত্র লিখে দাও নিমন্ত্রণ করি আমার দাদা পত্র লিখে দাও নিমন্ত্রণ করি ওই দাদা পত্র লিখে দাও নিমন্ত্রণ করিব নারদ মুনি বলল বাবা নারদ মুনি বলল বাবা স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে আমার দায়িত্ব দাও আমি সবাইকে নিমন্ত্রণ করব আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার নারদের কথা শুনে ওই বাঁকা করে আসতে রাধে বাঁকা কর ভগবান কিন্তু ত্রিভুবন মুরারি ঠিক এই অবস্থা বাবা বাবা এমনই অবস্থা কেন যা কই বিস্তারিত দিকে যাব না এখন আমা যখন সর্ব জায়গা নিমন্ত্রণের কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ আমার বাঁকা করে এই করটা হচ্ছে বাঁকা আর পাকা অক্ষরে বাবা রাধে রাধে একটু আনমন হবেন না বাঁকা করে পাকা অক্ষরে পাকা অক্ষর মানে সুন্দর সুন্দর লেখা বাবা অনেক ছেলে মেয়েদের হাতের লেখা খারাপ হয় না বলে না ছেলেটা তুই এখন কত ক্লাস পড়ছিস প্রত্যেকই বাচ্চা মেয়েটার হাতের লেখা ভালো হ্যাঁ তা ভগবান শ্রীকৃষ্ণের পাকা করে আর পাকা করে মানে সুন্দর করে লিখেছে পত্র খারাপ লিখে যখন ওই নারদ মুনির হাতে দিল পত্রখানা নিয়ে যখন ওই নারদ মুনির হাতে দিল হাতে দেওয়ার পর দাদা বলরাম পাশে ছিল দাদা বলরাম গো দাদা বলরাম ছুটে এসে বলছে এই কৃষ্ণ ওরে কৃষ্ণ রে কেন এমন করিলি এমন করে পত্র লিখিলি ভাই কৃষ্ণ রে কৃষ্ণ আমা যখন ওই পত্রখানা পত্রখানা যখন নারদ মুনির হাতে দিল বলরাম দাদা সে বলছে কৃষ্ণ রে পত্র তুই লিখেছিস দেখি কাদেরকে কাদেরকে নিমন্ত্রণ করলি আমি একটু দেখি আমা দাদা থাকলে তো হিসেব নিতে পারে ছোট ভাইদের নেয় না ছোট ভাই না দাদাদের ভুলে যেতে পারে কিন্তু দাদা কিন্তু ছোট ভাইদের ভুলতে পারে না পারে কি পারে না তা যখনই ওই নারদ মুনির হাতে পত্র দিল নারদের কাছে ওই পত্র নিয়ে বলরাম দেখছে শ্রীকৃষ্ণ ভাই কৃষ্ণ ভাই কৃষ্ণ সকলকে নিমন্ত্রণ করেছে বাবা
ত্রিভুবনের সকলকে নিমন্ত্রণ করেছে, কিন্তু একমাত্র কাদের করেনি গো? যেখানে প্রয়োজন, যেমন তরকারি রাঁধতে গেলে বাবা লবণের প্রয়োজন হয়, আসছে রাধে রাধে? তরকারি রাঁধতে গেলে লবণের প্রয়োজন হয়, হাজার মশলা তেল তেল মশলা সর্বকিছু যদি তরকারির কড়াই দেওয়া যায়, একটা বস্তু যদি না দেওয়া যায় তরকারি কি ভালো লাগবে বাবা? সে বস্তুটা কি মা? লঙ্কা। আমার ইয়ামামান বলছে লঙ্কা, জোরে বলো কি? লবণ। লবণ বিহীন কিন্তু তরকারি ভালো লাগে না। তদ্রূপ কৃষ্ণচন্দ্র যে যজ্ঞ করছে, দাদা বলরাম বললেন, কৃষ্ণ রে ভাই কৃষ্ণ, তুই সকলকে নিমন্ত্রণ করলি ঠিক আছে, কিন্তু তুই মেন বস্তুকে নিমন্ত্রণ করলি না। সেই বস্তু কি বাবা? সেই বস্তু হচ্ছে বাবা মা। বলছে তুমি হাজারবার যদি নবদ্বীপ ধাম যাও, হাজারবার যদি বৃন্দাবন ধাম যাও, বাড়িতে যদি বুড়ো বাবা মা থাকে, তাদের যদি না সেবা করো, তাদের যদি না তুমি দেখো, হাজারবার বৃন্দাবন নবদ্বীপ ধাম বললে কি হবে? বড় টিকি রাখলে কি হবে? চৈতন্য রাখলে কি হবে? তিলক রাখলে কি হবে? কিচ্ছু হবে না। ওরে ভাই কৃষ্ণ রে, হাজারবার ঘুরলে কিচ্ছু হবে না, তার কারণ দিলেন কি মা? তার কারণ দিলেন শাস্ত্রে। শাস্ত্রে বললেন কি? ভগবান ধরা দিলেন, ভগবানও বললেন, কি বললেন? অগো পিতা মাতা গাছের গোড়া, ভগবান বললে একটা গাছে যদি সুন্দর লাউ ধরে থাকে বাবা, সুন্দর আট দশটা লাউ ধরেছে, লাউ ধরার পরে ওই যদি গাছের গোড়াটা কেটে দেওয়া যায়, লাউটা খুব তাড়াতাড়ি আরো বড় বড় হয়ে যাবে, হবে না মা? আট দশটা লাউ ধরেছে একটা গাছে, আট দশটা লাউ ধরার পরে ওই লাউ গুলো যখন ওই গাছের গোড়াটা কেটে দেওয়া যাবে, লাউ গুলো খুব তাড়াতাড়ি বড় হবে না মা? হবে না? তা ভগবান বললেন, পিতা মাতা গাছের গোড়া, ভগবান বলছে কৃষ্ণ গাছের ফল। পিতা মাতা গাছের গোড়া,
দিস না যা, যে গাছের বাবারা বুঝতে পারছেন তো, মূল বস্তু হচ্ছে পিতা মাতা। পিতা মাতা ছাড়া কোনোদিন কোনো কাজ হয় না। যখনই এমনই ভাবে বললেন দাদা বলরাম, দাদা বলরাম যখন কৃষ্ণকে বলল ভাই কৃষ্ণ, পিতা মাতা ছাড়া কোনো শুভ কাজ কর্ম, বেকার টাকা থাকলে পয়সা থাকলে গাজ জোরে হবে বাবা, ফল কিছু পাওয়া যাবে না। যখনই এমনই ভাবে বলরাম বলল, দাদা বলরামের মুখে শোনার পর ভাই কৃষ্ণর কিন্তু চৈতন্য চৈতন্য চেতন হলো, চৈতন্য ফিরল বাবা। চৈতন্য ফেরার পরে যা কিছু তো বলতে হবে। তখন দাদা বলরাম বলছে, দাদা গো, ও দাদা, দাদা গো, ও দাদা, শোনো শোনো, আমার এই দাদাটার খুব কষ্ট হচ্ছে, বসতে ভালো লাগছে, আমার একটু পাশে পাশে থাকলে আমার ভালো লাগে, ওনার বাড়ির ধারে এসেছি, আমার ভয় লাগে কে কি বলে না মারে, যদি পাশে থাকে কত ভালো লাগে বলতো, ভয়টা দূরে যায়। যাই হোক, সব সময়ের জন্য দূরে রাখ, দূরে থাক। যাই হোক, যখনই বললো মা, যখনই বললো দাদা আমার সব চৈতন্য ফিরেছে, আমি কিন্তু পিতা মাতাকে কেন নিমন্ত্রণ করিনি জানো? দাদাকে বলছে, বলরামকে কৃষ্ণ বলছে, বলরাম বলছে কেন, তোর সকলের নিমন্ত্রণ করতে বাধা হলো না, আর বাবা মার সঙ্গে বাধা হলো, বাবা মার সঙ্গে তোর আবার কিসের শত্রু? সন্তানের কি বাবা মার প্রতি শত্রু থাকে? বাস্তব জগতে ছিল, বাস্তব জগতে আছে বাবা, কিন্তু ভগবানের সঙ্গে থাকার কথা, ভগবানের সঙ্গে থাকার কথা না। ভগবান যা করেছেন আমাদের মতো জীবকে, জীবকে শিক্ষা দেওয়ার জন্য তাই করেছেন। তা ভগবান কি বললেন? ভগবান বললেন, এই কারণে আমি, এই কারণে আমি মাকে নিমন্ত্রণ করি। পিতা মাতা বলে, কি কারণ? বলে, বাল্য কালে আমি বড় Oh, God!
চঞ্চল ছিল মা, বাল্যকালে আমি বড় চঞ্চল ছিলাম, কৃষ্ণ চঞ্চল ছিল ছোটবেলায়। মা দেখেছেন তো অনেক লীলা দেখেছেন, চঞ্চল ছিল। তা বাল্যকালে আমি বড় চঞ্চল ছিলাম, আর ব্রজ গোপীর ঘরে ননি চুরি করে খেতা, ব্রজ গোপীর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের বাড়িতে যে বস্তু আছে চুরি চুরি করে খাচ্ছে বাবা, এরকম তো হতে পারে, এমনই অবস্থা করেছিল ভগবান, তাই বললেন কি ব্রজ গোপীর ঘরে নমি চুরি করে তোর ছেলে না, কি ছেলে তৈরি করেছিস রে, তোর ছেলেকে কি কিছু খেতে দিস না? আমাদের ঘরে ননি রাখার মতো প্রত্যেকের ঘরে গিয়ে ননি চুরি করে, তোর ছেলের যেন মান সম্মান থাকে না। ওমা সত্যিকারে বলুন তো, আপনাদের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা যদি এমনই দুষ্টুমি করে, তাহলে কেউ যদি আপনাদের কাছে এসে বলে যে তোর ছেলে এই অমুকের মা, তোর ছেলেটা আমার বাড়িতে এই ক্ষতি করছে, কত কষ্ট লাগে বল, তখন আপনি ছেলেটাকে কি করবেন? এইভাবে কানটা ধরবেন, এইভাবে কানটা ধরে বল আর যাবি না ওদের ঘরে চুরি করতে, যাবি না বল, যাবি না তো? এইভাবে যখনই মা রেগে গিয়ে, রেগে গিয়ে মা আমার কি করেছিল কৃষ্ণকে, রেগে গিয়ে কি করেছিল, আদর যুগল করি বেঁধেছিল, আদর যুগল করে যুগল করে বেঁধেছিল, আদর যুগল করে বেঁধেছিল, আর বৃন্দাবন সবার মাঝে আছে ও জার মায়া যুগল করে বাঁধার সাহস ছিল রে, মা কি তোর যুগল করে বাঁধতে পারে না, তুই নিজেই মাকে বাঁধন বাঁধার জন্য যুগল চয় এটা বাড়িয়ে দিচ্ছিস কটটা
ভগবানকে মানতে পারে না কি কি ভক্তি দিয়ে মাকে মানতে দিয়েছিল বলে মা যশোমতী কিন্তু কৃষ্ণকে মানতে পেরেছিল না, তো মাতার ক্ষমতা কারণ ছিল এমনই ভাবে বেশ সবকিছু মানবিমান মিটে গিয়ে এখন নারদ মুনি কি করলেন? নারদ মুনি আমার পত্র লিখে মনের আনন্দে সর্বপ্রথম পাতালে নাগনাগিনীকে নিমন্ত্রণ করে কোথায় চলে গেলেন? কৈলাস ধামে। কৈলাস ধামে গিয়ে দেখছে ভোলা মহেশ্বর মা, ভোলা মহেশ্বর ধ্যানে বসে আছে, ভোলা মহেশ্বর ধ্যানে বসে আছে। আর যখন নারদ মুনি ওই কৃষ্ণ গুণাগুণ কীর্তন গাইতে গাইতে ওই ভোলা মহেশ্বরে ওখানে উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে যখন কৃষ্ণ নাম মহামন্ত্র যখন ভোলা মহেশ্বরের কর্ণে প্রবেশ করলো, কর্ণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভোলা মহেশ্বর চমকে উঠলেন, ভোলা মহেশ্বর চমকে উঠলেন, কে কৃষ্ণ নাম নাই আমা শ্মশানে মশানে কাজা খেয়ে পড়ে থাকে, ভাঙকে পড়ে থাকে, পরম ভক্ত কিন্তু পরম বৈষ্ণব, কিন্তু ভোলা মহেশ্বর কিন্তু পরম বৈষ্ণব, শুধু কৃষ্ণ নাম শোনার জন্য পাগল হয়ে শ্মশানে মশানে পড়ে থাকে, শুধু কৃষ্ণ নাম ষোলো নাম বত্রিশ অক্ষর। তা এমনই ভাবে যখন এই কৃষ্ণ নাম মহামন্ত্র নিয়ে নারদ মুনি যখন আসতে বা রাধে রাধে কথা কম বাবা, যখন কৃষ্ণ নাম মহামন্ত্র যখন ওই গাইতে গাইতে নারদ মুনি যে পা দিলেন না, তখন কিন্তু ভোলা মহেশ্বর চমকে উঠে বললেন, নারদ ও নারদ এমত সময় এখানে আসবার কারণে কি, কেন এসেছ? নারদ মুনি বলছে, প্রভু গো আমি কেন এসেছি শুনবে, আমি কেন এসেছি তুমি যদি শোনো, তুমি মনের আনন্দে আত্মর হারা হয়ে তুমি ধেই ধেই করে নাচা শুরু করবে। আমা নারদ মুনির মুখের কথা মুখে রয়েছে, যখনই ভোলা মহেশ্বর আমার ওই ধ্যানে বসে যখনই জিজ্ঞাসা করার পরে যখন ওই নারদ মুনি ওই পত্র অর্থাৎ চিঠিখানা, চিঠিখানা যখন ভোলা মহেশ্বরের করে দিলেন, করে যখন নিলেন ভোলা মহেশ্বর ওই পত্রখানা করে নিয়ে দেখছে দেখছে দ্বারকায় যজ্ঞ করছে শ্রীকৃষ্ণ ভগবান আমাদের, তাই লিখেছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবী মহেশ্বর সকলকে নিমন্ত্রণ করেছে ওই দেখে, আর লিখে দিয়েছে ইতি ইতি কৃষ্ণ ভগবানের দেওয়া ওই পত্রখানা দেখে, বাবা ভগবানের দেওয়া পত্রখানা দেখে ভোলা মহেশ্বর আমার কি করছে ওই ধেই ধেই করে যে নাচা শুরু করেছে, ধেই ধেই করে যে নাচা শুরু করেছে, তখন পার্বতী দেবী মা পাশে ছিল, দুর্গা দেবী পাশ থেকে এসে বলছে, তোমার একটু লজ্জা করে না, তুমি বুড়ো হয়ে মরতে যাচ্ছ, ওই ছাই পাশ খেয়ে ধেই 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 করে নাচতে তোমার কি লজ্জা করে না? মা মহাদেবের কিন্তু লক্ষ্য করবেন নাদুস নদুস ভরি বাবা, মহাদেবকে দেখেছেন অমায়রা দেখেছেন, তারা দেখেছেন হাত তুলন্ত দেখেছেন তো, বেশ এমনই ভুড়ি না মা, এইরকম ভুড়ি না দুশ দুশ ভুড়ি, আর যত মোটা মানুষ ধেই ধেই করে নাচে খুব মোটা, আমি তো আমার দিয়ে আরো মোটা আছে, হ্যাঁ যখন খুব শরীর ভারী হয় ধেই ধেই করে নাচে তখন স্বাভাবিক, অনেক মায়েরা এখানে রেগে যাচ্ছে বাবা, অনেক মায়েরা রেগে যাচ্ছে কেন বুঝতে পারছি, অনেক মায়েরা রেগে যাচ্ছে, অনেকে বাবারা ছাই পাশ খায়, হ্যাঁ ছাই পাশ খেয়ে আর ওই যে কিছু অনুষ্ঠান হলে বাবা ধেই ধেই করে যখন ওই বক্স বাজে কি ডিজে না কি বলে না, ওই ডিজে যখন বাজে ওই ছাই পাশ খেয়ে ঠিক থাকতে পারে না, ডিজের তালে তালে
মোটামুটি কোথায় পা পড়ে কোথায় তালে মারে কি বেতালে মারে বোঝা মুশকিল বাবা। তালে কি বেতালে যাচ্ছে? ছাই পাশের একটা গুণ আছে, ছাই পাশ গেলে তালেও মারবে বেতালেও মারবে, এমন অবস্থা হয়। সেই সব মায়েদের রাগ হবে, মা আপনারা রাগ করবেন, আমার বাবারা ভালো, একটু বুঝিয়ে নেবেন, বুঝিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তা ভোলা মহেশ্বর যখন ওই নাদুস নদুস ভুড়ি নিয়ে দেই দেই করে নাচছে, দুর্গা দেবী বলছে তোমার লজ্জা করে না, ছেলে পুলে বড় হয়ে গেছে আর তুমি এখনো ধেই ধেই করে নাচছ। তারপর বলছে ও পার্বতী, ও পার্বতী, আমি তো একবার দুবার নাচলাম, আমি যে খবর তোমার দেব, তুমি তো আমি একবার দুবার নাচলাম, তুমি শত শতবার নাচবে এই খবর যদি তোমার কানে যায়। বুঝতে পেরেছেন মা? তা বলল কি খবর বলো? তা মনের আনন্দে মা ওই পত্রখানা দিয়ে ভোলা মহেশ্বর দুর্গা দেবীর হাতে দিলেন, দুর্গা দেবী আর বললেন কি ভগবানকে বললেন, বললো ভগবান এতদিন পরে আমাদের ডাক পড়েছে, তব প্রিয়া দাসী বলে এতদিন পরে তুমি যখন আমাদের ডেকেছ, আমরা অবশ্যই তোমরা এই যজ্ঞে গিয়ে উপস্থিত হব। কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নন্দী মহাদেবী দুর্গা দেব পার্বতী সকলের সঙ্গে করে তারা উপনীত হলেন বৃন্দাবনে পাদে, বৃন্দাবনে পা দিয়ে নারদ মুনি আমার, নারদ মুনি আমার বৃন্দাবনের কি কঠিন অবস্থা, ময়ূর আর নৃত্য করে না, বৃন্দাবনের পুষ্প গুলিয়া কৃষ্ণ বিহারে তারা কৃষ্ণ সুন্দর ভাবে বৃন্দাবনের কঠিন দশা কৃষ্ণ হারা হয়ে তারা কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ দেখা দাও দেখা দাও বলে কাঁদছে। রাই ধনী বিনোদিনী আমার, বিনোদিনী আমার রাই ধনী বিনোদিনী আমার কৃষ্ণ হারা হয়ে বধূকে করি খুঁজছে, বধুর জন্যে বলছে বধুরে আমার ফিরে এসো রাধারানীকে বলে গেছিল প্রাণ গোবিন্দ যে রাধে চিন্তা করো না, আমি আজ যাচ্ছি কাল চলে আসব, কিন্তু এক শত বৎসর কৃষ্ণ হরে হই রাধারানী, রাধারানী রাধারানী আমার এক শত বৎসর কৃষ্ণ হরে হয়ে কি করছে? ওই বৃন্দাবনের কঠিন মাটিতে মাটি
মাটি ওই বৃন্দাবনের কঠিনে মাটিতে শ্রীকৃষ্ণের মূর্তি আঁকলেন মূর্তি আঁকিলে শ্রীকৃষ্ণের মূর্তি দেখে রাধা রানী অষ্ট সখীরা বলেছে বলেছে অষ্ট সখী রাধা রানীকে বলেছে ওরে রাধে ওরে রাধে ওরে রাধে রাধে তোর কি মাটির মূর্তি তুই যে মাটিতে তার ছবি এঁকে তার সঙ্গে কথা বলছিস ও কি তোর সঙ্গে কথা বলবে ও তোর সঙ্গে তো কথা বলবে না কেন তা বলছে আমি তো আমার বধুকে স্মরণে রেখেছি আমার বধু যদি দূরে যায় জাগে আমার কোনো ক্ষতি নাই আমি মুরত দিতে নাই আমার বধুকে কোথায় রেখেছি সে জানে রাধে শোনো শোনো রাধে তোরে বলি আমার বধুকে কোথায় রেখেছি আমার হৃদয়ে মাঝারে রেখে ছিলে বধু বাস্তব জগতে তো এইটাই দেখাই যায় অন্তরের ভালোবাসা অন্তর দিয়ে যদি কেউ কাউকে ভালোবেসে থাকে সে ভালোবাসার উক্তিটা একটা রূপ থাকে আর যারা জগতে কি জগতের ভালোবাসা থাকে সে রূপ কোনোদিনই একই থাকে না এমনই ভাবে রাধারানী এমনই কাটছে রাধারানীকে দেখে অবশেষে নারদ মুনি আমায় দ্বারকায় নারদ মুনি আমায় বৃন্দাবনে গিয়ে মাতা যশোমতির কাছে গিয়ে বলছে মা মা এক শতবর্ষ কৃষ্ণ হারা হয়ে মাতা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে তার দুটি চোখ অন্ধ হয়ে গেছে হঠাৎ নারদ মনে গিয়ে যে মা বলে ডাকলেন মার হৃদয়টা কেঁপে উঠিয়ে বলছে কে গেলি রে গোপাল রে আমার গোপাল আমার গোপাল গোপাল রে গোপাল মামা বলে গোপাল একবার তুই মামা বলে না আমা যখন নয়নে জলে বুকু ফাঁসি মায়ের কাছে গিয়ে কাঁদছে নারদ মুনিকে দেখে যখন মা কেঁদে বলছে গোপাল গোপাল বলছে না আমি কে জানো দ্বারকা হতে তোমার কাছে এসেছি আমি তোমার রাম না তোমার না তোমার গোপাল না তাহলে কে জানো আমি নারদ মুনি অমা তোমার গোপাল দ্বারকাতে যজ্ঞ করছে তোমাদের পত্র দিয়েছে মা তোমরা পত্র নিয়ে সকলে মিলে যজ্ঞে চলো দ্বারকা নন্দ মহারাজ এদিকে কি করলেন কাষ্ঠচিতা সুন্দর করে সাজিয়ে পুত্র হারা হয়ে কাষ্ঠচিতায় আগুন দিয়ে প্রদক্ষিণ করছে নন্দ ঘোষ পিতা জ্বালাইছে চিতা প্রাণতে ঘোষ
জ্বালাইয়াছে প্রাণ জীবন সকলে মিলে আমরা চলো দ্বারকায় গিয়ে উপস্থিত হই। আমার দ্বারকায় গিয়ে সকলে মিলে উপস্থিত হলেন। যশোমতী আমার, যশোমতী মা আমার, থারি থারি নবনী সাজিয়ে এক শতবৎসর গোপাল হারা হয়ে ওই নবনীর থারে বুকে বেঁধে নিয়ে তারা সকলে সারি সারি বৃন্দাবনবাসীকে সঙ্গে নিয়ে দ্বারকায় উপস্থিত হলেন। দ্বারকায় উপস্থিত হলেন। দ্বারকায় গিয়ে উপস্থিত হওয়ার পর সকলে এলেন। ওমা, দ্বারকায় যখন গিয়ে উপস্থিত হলেন আর দাঁড়ি ছিল বাবা, তখন যশোমতী মা তো ছেঁড়া ছিন্ন ভিন্ন বেশে, মানে ছেঁড়া কাপড় শাড়ি নোংরা নোংরা বেশ, যখন গিয়ে রাজার মা হিসেবে দাবি করছে, আমি রাজার মা, আমার দ্বার ছেড়ে দে, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, দাঁড়া পাগলিনী কাঙালিনী, তুই ওখানে বস, যজ্ঞের পরে তুই যা চাইবি আমাদের রাজা তোদের তাই দান করবে। বুঝতে পারছেন মা? যখনই এমন অবস্থা বারবার করে শুনলো না, তখনই যখনই বারবার ওই দাঁড়ের দ্বার ঠেলে ভিতরে যেতে চাইলো, দাঁড়ের হাতে ছিল বেত্রা, বেত্রা অর্থাৎ লাঠি, বেতের লাঠি, ওই লাঠি দিয়ে দাঁড়ি আমার মায়ের উপর, দাঁড়ির যখন মায়ের উপরে প্রহার করছে, আমার ভক্ত আর মায়ের মিলনটা দেখুন, যখন মায়ের উপরে প্রহার করছে রাজা শ্রীকৃষ্ণ, তখন সিংহাসনে বেড়ে উঠছে, যতবার দাঁড়ি বেত্রা আঘাত করছে মায়ের সিংহাসন টলে উঠছে, মায়ের সিংহাসন টলে ওঠার পরে তখন শ্রীকৃষ্ণ মনে মনে বুঝতে পারলেন যে মনে হয় দ্বারকা হতে আমার মা এসেছে, বৃন্দাবন হতে আমার পাগলিনী মা এসেছে, না তো এই গোপাল নাম তো এখানে কেউ জানে না বলে ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এসে দেখছে দাঁড়ির উপরে যখন বেত্রাঘাত করছে, দাঁড়ি যখন মায়ের উপরে বেত্রাঘাত করছে, তখন মায়ের উপরে বেত্রাঘাত যখন দেখে শ্রীকৃষ্ণ আমার মায়ের উপরে গিয়ে পড়লেন, মায়ের উপরে যখন শ্রীকৃষ্ণ পড়লেন, দাঁড়ি কিন্তু বুঝতে পারলেন না, তার উপরে প্রহার করলেন, বলছে দাঁড়ি রে তুই আমার মায়ের উপরে প্রহার করিস, তুই আমার পাগলিনী কাঙালিনী মা, বোঝে রে পাগলিনী কাঙালিনী মা, এক শত বৎসর পর আমার কাছে এসেছে নরনীর নবনীর থারি সাজাইয়ে নিয়ে আমার কাছে এসেছে, তুই ওকে মারলি? দাঁড়ি বললো বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি মহারাজ, আপনার মা বুঝতে পারেনি, আমার ভুল হয়ে গেল, আমাকে ক্ষমা করে দাও। যখনই এমনই ভাবে দাঁড়ি যখন ভুল স্বীকার করে নিল মা, যখন ওই যশোমতী মা গোপালকে কোলে নিয়ে অনেকদিন পরে, অনেক সন্তানটা অনেকদিন পরে বাড়ি আসলে কি হয়, মায়েদের আনন্দ হয় না, দূরদেশ থেকে আসলে মা যখন ওই কোলে বসে ওই নবনীখানা নিয়ে গোপালকে খাওয়াচ্ছে, খা বাবা খা, অনেকদিন পরে এসেছিস, খা বাবা খা, অনেকদিন তোর বদনে আমি নবনী দেইনি, মনের আনন্দে গোপাল।
গোপালকে বুকে নিচ্ছে, মুখে চুম্বন দিচ্ছে, আর ওই নবনি বদনে দিচ্ছে, বদনে যখনই দিচ্ছে, ও মা ওদিকে দৈবকী দৈবকী ছুটে এসে বলছে, এই কৃষ্ণ, এই কৃষ্ণ, কৃষ্ণ রে তুই ওই পাগলিনী ওই কাঙালিনীর কোলে বসে লমনি খাচ্ছিস, ও তোর মা কেন? আমি তোর মা, আমি তোর মা, ওই ভিখারিনী কাঙালিনী তোর মা হতে যাবে কেন? চলে ওর কোল থেকে চলে আয় আমার কাছে। ওমা ভালোবাসা ভালো না অহংকার ভালো, কোনটা বড় গো? একটা ছোট সন্তানকে যদি আপনারা ভালোবাসা দেন আর একজন যদি রাস করেন রাগে অহংকার, বাচ্চাটি কার কাছে যাবে বাবা? যেখানে ভালোবাসা পাবে সেখানে বাচ্চাটি যাবে। তা দৈব কি মা তোমার অহংকার, আমি তোর মা, তুই এখানে চলে, মানে কঠিন আদেশ। আর মাতা যশোমতী গোপালকে মনের আনন্দে কৃষ্ণ রমণী হয়, আমারই গোপাল এ বলছে, আমার গোপাল। যশোমতী মা বলছে, আমার গোপাল। দৈব কি মা বলছে, আমার কৃষ্ণ। বলে তুই মায়ে কি করছে মা? দুই মায়ে একটা কৃষ্ণ দুটো মা, এই একটা কৃষ্ণ দুটো মা, মনের আনন্দে দুই মায়ে কি করছে? একজন কৃষ্ণের এ হাত ধরেছে, একজন এই একটা হাত না ধরে তারা টানা টানি করেছে, দুই মাতা টানা টানি করিছে, কৃষ্ণ দুই মাতা টানা টানি করিছে। ওমা এক কৃষ্ণ দুই মাতা তারা যখন টানাটানি করছে, যারা ওই যজ্ঞে উপস্থিত ছিল যোগমায়া আর সহ্য করতে থাকতে পারলে না, যোগমায়া বলছে, শোনো তোমরা দুই মায়ে ওইভাবে ঝগড়া করো না, ও তো বালক ছেলে, ও যখন দুজনা টানাটানি করছো কোথায় হাত ছিঁড়ে চলে যেতে পারে, এক কাজ করো আজ বিচার করো। এই যজ্ঞের স্থানে এখানে বিচার হবে যে কার কৃষ্ণ না কার গোপাল। তা বিচারটা কিভাবে হবে? চলে এসো যজ্ঞে দ্বারে গিয়ে দ্বার খুলে দিয়ে ভিতরে উপস্থিত হলো, বলে ব্যাস একটা কথা বলি শোনো মন দিয়ে, তোমরা দুই মা ধরে যাও। দুর্গা দেবী বলছে, দুই মা ওইদিকে যাও, পার্বতী বলছে, দুই মা ওইদিকে যাও, দুই মা সন্তানটা এইদিকে থাকে সামনের দিকে। তা কি হবে? তা সম্মুখে গিয়ে বলছে পার্বতী, বলছে বিচারটা হবে এই, এক শতপর্দা তোমাদের সম্মুখে টাঙিয়ে দেব, এক শতপর্দা তোমাদের সম্মুখে টাঙিয়ে দেব, যে মায়ের স্তনদুগ্ধ গোপাল কিংবা কৃষ্ণের বদনে যাবে সেই হবে গোপাল কিংবা কৃষ্ণের মা। কি গো বিচারকগণ, ঠিক আছে তো বিচারটা? এই সিদ্ধান্ত নেওয়া হোক, এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই সিদ্ধান্ত নেওয়া হলো কেমন? শত শত পর্দা বাবা, শত শত পর্দা আনি পর পর রাখো, শত শত পর্দা আনি পর পর রাখো, একটু সংকেত ধ্বনি উলুধ্বনি, শত শত পর্দা আনি পর পর রাখো, শত শত পর্দা আনি পর পর রাখো, শানে মুখে তোরা দুই মায়ে থাকো, শানে মুখে তোমরা দুই মায়ে থাকো, তোরা দুই মায়ে থাকো গো, দুই মায়ে থাকো গো, হরে 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 মা, দুই মায়ে থাকো গো, তারে তনয়ে গোপাল বুঝা যে যাবে গো, তারে তনয়ে গোপাল বুঝা যে যাবে গো, তারে তনয়ে গোপাল হরি 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 বলে, তারে তনয়ে গোপাল হরি 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 বলে, তারে তনয়ে গোপাল হরি 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 বলে, তারে তনয়ে গোপাল বুঝা যে যাবে গো, বুঝা যে যাবে গো, যাবে গো। ওমা যখন দুই মায়ের থাকার কথা বলেছে তখন দৈব কি মা আমার সবার আগে, কিছু কিছু মা লোক দেখবে মা ডাকার আগে মা মানে কি বলে না কপাল বাড়িয়ে ফোটা নাই, কিছু লোক বলে মোরে আমার ডাক ডাক আমার ডাক এরকম। তো যখনই এমনই কথা বলেছে তো দৈব কি বলছে, আমি যাবো আমার ছেলে কৃষ্ণ আমি যাবো, আমি গরিবে অহংকারে অহংকারে বাসপত্তি হয়ে দৈব কি মা বলছে আমি যাবো। আমি বলে দৈব কি মা বলছে, আমি তো কৃষ্ণের মা,
কংসের কারাগারে জন্ম দিয়েছিলাম, কংসের ভয়েতে আমি নন্দালয়ে রেখে এসেছিলাম, তো অসুবিধা কোথায়? আমি তো মা, আমার ভগবান সব সহ্য করে, অহংকার সহ্য করতে পারে না। ওই বলল আমার কৃষ্ণ, ওই যে আমিত্ব, ওখানে শেষ হয়েছে। ওখানে শুধু তাই না, ভগবানকে কাঁদিয়েছিল। ভগবান বলল মা তোমার কাঁদার কি হয়েছে, তোমার এখনো চার যুগ কাঁদতে হবে। তাই দৈবকে মা সুযোগ হয়েছে, যখনই ওই পর্দার সম্মুখে গেল, পর্দার সম্মুখে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে যখন স্তন পড়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে যখন স্তনটা পরশ করলো, মায়েদের স্তন যখন পরশ করলো, এক শত পর্দা তো দূরের কথা মা, এক পর্দা ভেদ করতে পারলো না দৈব। দৈব কি মা লজ্জা লজ্জিত হয়ে মাথা নিচু করে ধীরে ধীরে চলে এলো মা। তখন কৃষ্ণ মনে মনে করছে, মা গো তোমার কান্নার কি হয়েছে, এখন তোমার চার যুগ কাঁদতে হবে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে বাবা, কর্ম গুণে ফল, কর্ম ভালো হলে ফল ভালো হবে, কর্ম যদি খারাপ হয় ফল খারাপ হবে। মাতা যশোমতী এবার পালা, মাতা যশোমতী, মাতা যশোমতী আমার নয়ন জলে মুখ বসে কাঁদছে আর বলছে, গোপালের গোপালের তোকে আমি কিন্তু গর্ভে ধারণ করিনি, করি নাই গো, কিন্তু দশ দিন দশ মাস তোর মায়ের স্নেহ থেকে আমি বঞ্চিত করিনি, মায়ের স্নেহ থেকে কোনোদিনের জন্য তোকে আমি বঞ্চিত করিনি। রাখিস রাখিস আমার মান গোপাল, দশ দিন দশ মাস তোরে আমি গর্ভে ধারণ না করতে পারি, কিন্তু আজকে এই সভাসদ গণের মাঝে নয়ন জলে মুখ বসে মা কেঁদে বললেন, গোপাল আজকে তুই আমায় অন্তত মান রাখিস। এই বলে মাথা যশোমতী নয়ন জলে মুখ বসে কাঁদিতে কাঁদিতে পর্দার সামনে গিয়ে, যখনই গোপাল গোপাল বলে স্থান পড়েছিল, যখনই মা আমার স্থান পড়েছিল, স্থান পরশ ঘর পরে গোপালের মুখ সবে ভাসিয়া চলিল, যখনই গোপাল গোপাল বলে যখন স্তন পরশ করেছে, গোপালের মুখমুখ সব ভেসে চলেছে। তখন যারা বিচারকগণ ছিলেন সকলে বললেন, সবাই বলল ধন্য মা গো যশোমতী, ধন্য মা গো যশোমতী, ধন্য মা গো যশোমতী, সবাই বলে শাশুদার গোপাল ধন্য মা গো যশোমতী, সবাই বলে যশোদার গোপাল ধন্য মা গো যশোমতী, আমার সবাই বলছে যশোদার গোপাল ধন্য মা গো যশোমতী। এইবারে কি হলো, যে যার স্থানে সবাই চলে গেল বাবা, আমা যারা যারা ওই যজ্ঞে উপস্থিত হয়েছিলেন, যজ্ঞের পরে যে যা চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে, তাদেরকে সকলকে সবাইকে তাই দিয়েছে। সকলকে তাই দিয়ে যে যার মনের বাসনা ছিল, তাই এদিকে মা যখনই এইভাবে মিলন হলো, যে যার যেমন চলে এসেছিল যেদিকে যা এ হলো, সবকিছু কমপ্লিট হয়ে গেল, যে যার দ্বারে ছিল, রাধারানীরা যেভাবে ফিরে এসেছিল তারাও চলে গেলেন, যজ্ঞের চারটি দ্বার ছিল, চারটি দ্বারে
চোখে জারটিদার ছিল, সেই জারে উপস্থিত হওয়ার পরে যে যার মনের বাসনা ছিল সব পূর্ণ করলেন বাবা। আর ওই যজ্ঞের আহুতি দিয়েছিলেন কে? গর্গাচার্য মণি। প্রবাস যজ্ঞের আহুতি দিয়েছিলেন গর্গাচার্য মণি, ওই যজ্ঞটা দিয়েছিলেন। তাই সেখানে কি হলো, ওখানে তো রাধা গোবিন্দের আর বৃন্দাবন হয় না, বৃন্দাবন ছাড়া মিলন হয় না। তাই পদকর্তা কি করলেন, অগ তার কারো তীরে নব বৃন্দাবন হলো, আর তারো কারো তীরে নব বৃন্দাবন হলো, বৃন্দাবন হলো, আর চাঁদ বদনে সবাই মিলে হরি।